চট্টগ্রামে অস্থির নিত্য পণ্যের বাজার। তেল ও পেঁয়াজের দাম কমলেও মাছ মাংস ও সবজির বাজার এখনও লাগামহীন। অন্যদিকে নিত্য পণ্যের দামে নাভিশ্বাস ওঠায় দীর্ঘ লাইন হচ্ছে টিসিবির খোলা বাজারে। চট্টগ্রাম থেকে বিস্তারিত হুমায়ুন কবিরের রিপোর্টে। সারা দেশের মতো চট্টগ্রামেও বেশ কয়েক মাস ধরে অস্থির নিত্যপণ্যের বাজার। বর্তমানে বোতলজাত সয়াবিন তেল, পেঁয়াজ, ময়দা ও আটার দাম কিছুটা কমলেও বেড়েছে চাল, ডাল ও সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম কেজিতে বেড়েছে 3-4 টাকা, 5-10 টাকা বেড়েছে সবজির দামও। ঊর্ধ্বমুখী মাছ মাংসের বাজার, তবে কোরবানি সামনে রেখে কিছুটা কমেছে মুরগির দাম। হচ্ছে আপনার ভেন্ডি চলতেছে 40 টাকা, চিচিঙ্গা 50 টাকা, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে না আসায় নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের। মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের সীমার অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। দামটা সরা এইসব তো খাওয়া যাচ্ছে না, বলো দিন দাম সরা। 10 টাকা হলে কালকে 20 টাকা, এভাবে বাড়ি সব সব। হ্যাঁ, বাজার করতে আসলে তার ক্রয় ক্ষমতার বাইরে চলে আসে। অন্যদিকে খরচের বাড়তি টাকার যোগান দিতে না পেরে কিছুটা সাশ্রয়ী মূল্যে পণ্য পেতে টিসিবি ট্রাকের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন অনেকে। এখানে তো সস্তা, বাজার তো দাম অনেক বেশি। মধ্যবর্তী পরিবার লজ্জায় বাড়িতে পারি না, রাস্তা তো বসতে পারে না, তোমরা তো ছেলে পাটের ছেলের মতো। বাজারে কিন্তু দাম বেশি এখন, এখন আরও উদ্যোগী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে কার্যকর অভিযান এবং সিন্ডিকেটের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান সাধারণ ক্রেতারা। হুমায়ুন কবির, জিটিভি নিউজ, চট্টগ্রাম।